ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কিভাবে বাজেট করবেন আমি জানি না এই মুহূর্তে আমাদের দেশে একটা মন্দার ভাব এসেছে বৃদ্ধি হার কমেছে কর্মসংস্থান কমেছে এই ব্যাপারে কিছু একটা করা উচিত অর্থাৎ সরকারের মূল লক্ষ্য হবে মন্দার থেকে অর্থনীতিকে উদ্ধার করা এটা করার জন্যে যেটা দরকার সেটা হচ্ছে সাধারণ মানুষের হাতে কিছু টাকা পৌঁছে দেওয়া দরকার দিশি জিনিসের ওপর খরচা করেন অপেক্ষাকৃতভাবে গরিব মানুষরা এবং দিশি জিনিসের ওপর খরচা না করলে আমাদের দিশি বাজারটা চাঙ্গা হবে না অতএব এটাই দাঁড়াচ্ছে অপেক্ষাকৃতভাবে যারা নিম্নবিত্ত তাদের হাতে আরো অনেক টাকা পৌঁছে দিতে হবে সমাজের একেবারে নিচিতলার মানুষ যারা গ্রামীণ দরিদ্র মানুষ হুম তাদের হাতে কিছু বাড়তি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা এবং সেটা একমাত্র হতে পারে মানে এমএন রেগার মাধ্যমে হুম যেটা আগে টার্গেট ছিল একশো দিনের কাজ দেওয়া হবে কেউই একশো দিনের কাজ পেতো না বাস্তবে কিন্তু একটা টার্গেট থাকতো এখন সেটাকে কমিয়ে পঞ্চান্ন দিন করা হয়েছে সেটা যদি আবার বাড়ি একশো দিন করা হয় এবং ন্যূনতম মজুরিটা যদি একটু বাড়ানো হয় তাহলে গ্রামের মানুষ গরিব মানুষের হাতে একটু টাকা আসে সেটার বাজেটে যদি তার প্রভিশন করা হয় তাহলে সেটা ভালো হবে বলে অর্থনীতিতে আমার নিজের মনে হয় বাজেটে আমি আশা করব সরকার গ্রামীণ রোজগার বাড়ানোর জন্য প্রয়াস করবেন সরকার সাধারণ মানুষের খরচের প্রবণতা বাড়ানোর জন্য শুধু ট্যাক্স কাট নয় যে খাতে সরকারি অর্থ বরাদ্দ হলে মানুষের শিক্ষা আর্থিক আর্থিক সঙ্গতি বাড়ে সেখানে সরকারকে মনোনিবেশ করতে হবে অর্থাৎ শুধু ট্যাক্স ট্যাক্স কাট কাট নয় বা কিংবা শুধু সাবসিডি ডোল আউট করা নয় ইনভেস্টমেন্ট লাগবে এমন জায়গাতে যাতে মানুষের মানুষের নিজস্ব আয় ক্ষমতা বাড়ে যে কোনো মন্দগতি অর্থনীতির প্রথম দাওয়াই কিন্তু হচ্ছে বেসিক মেডিসিন সেটা হচ্ছে সরকারকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ পাবলিক ইনভেস্টমেন্ট বাড়াতে হবে পাবলিক এক্সপেন্ডিচার বাড়াতে হবে সরকার সেটা বাড়াবেন কোত্থেকে কিন্তু প্রশ্ন যেটা আমার দাঁড়ায় সেটা হচ্ছে যে হ্যাঁ আয়করের ছাড় দেওয়াটা ভালো এ বিষয়ে সন্দেহ নেই কারণ সত্যি কথা বলতে কি সুদের হার এমন একটা জায়গায় এসে এখন দাঁড়িয়েছে এবং যারা ফিক্সড ইনকাম উপর জীবন ধারণ করেন তাদের ক্ষেত্রে কি করবেন তাদের ক্ষেত্রে সরকারকে তো একটা কিছু করতে হবে হলে তো খুব খারাপ অবস্থা এখন কারণ সুদের হার কমতে কম তলানিতে এসে দাঁড়িয়েছে সেটা বাজেটের মধ্যে কতটা আসবে সে বিষয়ে সমস্যা থেকেই যাচ্ছে বলে মনে হচ্ছে আর কি